আচ্ছা, 1 কাপ পরিমাণ ময়দা আর ঠিক 1 কাপ পরিমাণই সুজিটা নেব। এই যে সুজি, সুজিটাও ঠিক সেম পরিমাণে। সেটা কি হলো? এটা দাও, এবার সুজিটা দিয়ে দাও। গেল, অফ করে ভিডিওটা দেখো। অফ করে কথা বললাম, এই ময়দাটাকে আর এই সুজিটাকে ভালো করে মা তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে ময়েম দিয়ে নিয়েছে। তারপরে দিয়েছে হচ্ছে 1 চিমটের থেকেও কম বেকিং সোডা আর 1 চামচের থেকে কম বেকিং পাউডার। তারপরে এটাকে ভালো করে উষ্ণ গরম জলে মা এটাকে মেখে নিচ্ছে। আর ডোটা তৈরি হয়ে গেলে তারপরে মা এটাকে বেলে গোল গোল করে কেটে নেবে। সেকেন্ড রাউন্ড চলছে ময়দাটা বেলার, ভালো করে বড় করে এটাকে বেলে নিয়ে। এই দেখো ফুলে গেছে তাড়াতাড়ি। কি করতাছে বাবা? কি হলো? কি আরো ভিজত, আমি ঠাসাটা পারি না। মা বেলছে, কাকিমা হয়নি তো সুজি তো দিই। এটাকে আরো যদি দুপুরে মেখে রাখতাম তাহলে বেশি ভালো। সুজি এখন এই হয়নি তো, দুপুরে বেলে রাখলে তাহলে ঠিক হতো। সুজি এখন এই হয়ে রয়েছে। আমাদের গাছের, আমাদের ছাদের গাছের ধনে পাতা এখন পেরে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের গাছের ধনে পাতা। এর থেকে শর্টকাটে আলু কবরি বানালে এটাই ছাড়লে অনেক হতো। গন্ধ লেবু দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দেওয়া হবে হচ্ছে বিট নুন দিয়েছে। গন্ধ লেবু দেখবে না, ওফো এ না ছেলেটা না, সবাই দেখবে। ভালো করে দিলে কেন দেখবে না? মুখে বলতো তো, মুখে কিছুটা বলবি, কিছু খাদ্যটা মাখা হচ্ছে আর এখানে ভিডিও হচ্ছে, তাই অন্য রকম কথাবার্তা একটু বন্ধ থাক। দেখি একদম লুতু লুতু লাগছে দেখতে। ফুচকা যেগুলো একটু বেশি কড়কড়া হয়ে গেছিলো ওগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর কেমন হয়েছে খেতে? আরে কেমন লাগছে দাদা খেয়ে? ক টাকার ফুচকা খাবেন? 10 টাকার। আর একটা খাবে দাদা? এখন খাওয়া হচ্ছে ফুচকা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ওই যদি এরকম টাইপের তোমরা খাওয়ার এরকম চটপটা রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা কি কি বানিয়ে খাচ্ছ বাড়িতে আমাকে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই মিলে ফুচকা চিয়ার্স। যেহেতু বাবা কামড়ে দিয়েছে তাই বাবা বাদ, এবার আমরা খাবো।